بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আজ 4 অক্টোবর 2023 সাল আমার জন্য অনেক স্পেশাল একটা দিন। এই দিনে আমি ইমাম মাহাদি মোহাম্মদ কাসিমের সন্ধান পেয়েছিলাম। 2017 সালের শুরুর দিকে আমি মোহাম্মদ কাসিম এবং মোহাম্মদ কাসিম পিকে চ্যানেলে কিছু ভিডিও দেখেছিলাম এবং আমার কাছে আশ্চর্য লেগেছিল, অদ্ভুত বিষয় ছিল। মোহাম্মদ কাসিম আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে কথা বলেন, এমন কিছু লেখায় একটা টেক্সট ভিডিও, দাজ্জাল সম্পর্কে ভিডিও, এমন কিছু ভিডিও দেখেছিলাম। তারপর বিষয়টা নিয়ে ভাবার আর সময় পাইনি। সেই সময় আমি আসহাবে কাহাব এর গল্প নির্মিত একটা সিরিজ দেখেছিলাম। ওইটা দেখার পর আমার ইমান আরও বেড়েছিল আল্লাহর প্রতি। তখন আমি ইমাম মাহাদি দাজ্জাল কিয়ামতের আলামত সম্পর্কে অনেক ভিডিও দেখতাম। 2017 সালের 4 অক্টোবর আসর নামাজ আদায় করার পর আমি জায়নামাজে বসে অনেক কান্নাকাটি করি। খুব ইচ্ছে হয় আল্লাহর দিনের খেদমত করার জন্য। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ চতুর্দিকে ফেতনা, হুজুররাও অনেক দলে বিভক্ত, আমি বুঝতে পারছি না কোন দলের অনুসরণ করব। আল্লাহ, তুমি আমায় এমন একজনের সন্ধান দাও যাকে তুমি অনেক ভালোবাসো, যে আমাকে তোমার কাছে পৌঁছাতে সাহায্য করবে, আর এমন পথ দেখাও যেটা সঠিক পথ। এইভাবে দোয়া করার পর হঠাৎ কেন জানি আমি আমার মোবাইল হাতে নেই এবং ইউটিউবে ঢুকি, আর একটা ভিডিও সামনে চলে আসে, উম্মতের প্রতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা, মোহাম্মদ কাসিম ড্রিমস। মোহাম্মদ কাসিম বাংলা চ্যানেলে ভিডিওটা দেখছিলাম আর ভিডিও ডেসক্রিপশনটাও দেখছিলাম। হঠাৎ দেখি লেখা, মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো প্রচারে সাহায্যের জন্য যোগাযোগ করুন এই পেজে। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বলেছেন মোহাম্মদ কাসিমকে সমর্থন করা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমর্থন করার মতো। কিয়ামতের দিন সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে। আমার মন এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বিশ্বাস করে ফেলে। তখন আমি ফেসবুক পেজে মেসেজ দেই এবং সাথে সাথে একটা রিপ্লাই পাই। যাই হোক, তারপর থেকে আমি মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো প্রচারের সাথে যুক্ত হই। কয়েকদিন পর ইমাম মাহাদি মোহাম্মদ কাসিমের সাথে কথা বলার সুযোগ পাই, আলহামদুলিল্লাহ। অন্তরে অনেক প্রশান্তি অনুভব করি। আমার শুরু থেকেই মনে হয় মোহাম্মদ কাসিম সত্যবাদী, ওনার সব স্বপ্নগুলো সত্যি, আর আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্নগুলো মুসলিমদের জন্য সুসংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মারা যাওয়ার পর তোমাদের জন্য একটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আসা অব্যাহত থাকবে, তা হলো মুবাশশিরাত, মুমিনদের স্বপ্ন, সুসংবাদ বহনকারী স্বপ্ন, যা মুমিনদের দেখানো হবে, দিনের আলোর মতো তা বাস্তবে সত্য হবে। আজ 6 বছর পূর্ণ হলো আমি মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো বিশ্বাস করি আর স্বপ্নগুলো প্রচার করি। কারণ ওনার এক স্বপ্নে আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওনার স্বপ্নগুলো প্রচার কাজে যে সাহায্য করবে তার নাম আল্লাহ স্বর্ণের কাগজে লিখে রাখেন, আর ওনার স্বপ্ন প্রচারে কেউ যদি সামান্যতম সাহায্য করে থাকে তাহলে আল্লাহ তার সওয়াব বাড়িয়ে দেবেন। আমি 6 বছর যাবত এখন পর্যন্ত একটা মিথ্যাও খুঁজে পাইনি, আলহামদুলিল্লাহ। এমনকি ওনার বাহ্যিক বৈশিষ্ট্য ও ওনার স্বপ্নগুলো আমার বিশ্বাস আরও গভীর করেছে। আমি এটাও বিশ্বাস করি যে উনি ইমাম মাহাদি আলাইহিস সালাম। এটা পরিষ্কারভাবে বলতে চাই যে উনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেন না। আমি যখন ওনাকে বলতাম আপনি ইমাম মাহাদি হবেন, তখন উনি রাগান্বিত হতেন আর বলতেন, আমি ইমাম মাহাদি নই আর আমি এমন কিছু দাবিও করি না। আপনারা ওনার সম্পর্কে বর্তমানে 2023 সালের কিছু ভিডিও, টিপিতে ইন্টারভিউ, লাহোর পাকিস্তানের কয়েকটা মিটিং, এই ভিডিও ক্লিপগুলো দেখলে বুঝবেন যে উনি এখনও ইগনোর করেন যে উনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেন না আর কখনোই করবেন না। ওনার এই অস্বীকার করাটা অনেক শক্তিশালী। আর হাদিসে বলা আছে, আসল ইমাম মাহাদি আল্লাহ সাল্লাম কখনোই নিজেকে ইমাম মাহাদি দাবি করবে না। আর একটা সিম্পল বিষয় যে উনি যদি নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন তাহলে উনি ইসলামের লেবাস পরতেন, দাড়ি টুপি জোব্বা পরে পরহেজগার বেশ ধরতেন। আপনারা অনেকেই ওনাকে শুধুমাত্র এই কারণেই বিশ্বাস করতে পারছেন না যে উনি ইমাম মাহাদি আলাইহিসসালাম। আর আপনারা অনেকেই বলেন যে ওনার দাড়ি নাই, উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে স্বপ্নে দেখতে পারেন। আপনারা ইসলামের ইতিহাস খুলে দেখুন, কোথায় লেখা আছে দাড়ি না থাকলে কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন না, আমাকে জানাবেন। আর উনি সর্বপ্রথম 12-13 বছর বয়সে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। এখন আমাকে বলুন, 12-13 বছর বয়সের একটা তরুণের কি দাড়ি গজায়? মোহাম্মদ কাসিমের জন্ম 5 জুলাই 1976 সাল। উনি 1993 সালে 17 বছর বয়স থেকে নিয়মিত আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার স্বপ্নে আসতে দেখেন। ওনারা মোহাম্মদ কাসিমকে অনেক আদেশ উপদেশ দিয়ে থাকেন। 1993 থেকে 2023 সাল এই 30 বছরে উনি আমাদের ওনার স্বপ্নগুলোর আপডেট জানিয়েছেন যে উনি এখন পর্যন্ত আল্লাহর সাথে কথা বলেছেন 800 বারের মতো এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা ও সাক্ষাৎ করেছেন 500 বারের বেশি বার। অনেকেই এই কথা বলে থাকেন যে স্বপ্ন কি সত্যি হয়, ওনার স্বপ্নগুলো তো বানানো বা মিথ্যাও হতে পারে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ, আর শেষ জামানায় মুমিনদেরকে সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেয়া হবে, আর স্পষ্ট সহিহ হাদিস রয়েছে যে কোনো ব্যক্তি কোনো স্বপ্ন না দেখে যদি বলে যে আমি এইরকম সেই রকম স্বপ্ন দেখেছি, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। এখন আমাকে বলুন, এইসব হাদিস কি মিথ্যা, নাকি এইসব জানার পরও কেউ মিথ্যা স্বপ্ন বর্ণনা করবে? মিথ্যা স্বপ্ন বর্ণনা করার সাহস কার আছে? মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীগুলো নিয়ে এবং সেগুলোর সত্যতা বহন করে। আপনি কিভাবে এগুলো অস্বীকার করবেন? কিভাবে বলতে পারেন যে উনি মিথ্যাবাদী ভণ্ড? ওনার স্বপ্নগুলো নিয়ে আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করেছেন যে কোনো মানুষ জিন এমন স্বপ্ন তৈরি করতে পারবে না। আপনাদের আমি চ্যালেঞ্জ করছি, যদি পারেন একটা স্বপ্ন বানায় আমাদের কাছে পাঠিয়ে দেন, যদি না পারেন তাহলে অনুরোধ করছি মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়ুন, নিজে জানুন ও অন্যকে জানান। এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ এবং সতর্ক বার্তা। এইবার আমি মোহাম্মদ কাসিমের স্বপ্নের যে ভবিষ্যৎবাণীগুলো নিয়ে কথা বলা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। যারা বলছেন মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো মিথ্যা, তাদের জন্য কয়েকটা স্বপ্ন বলছি যেগুলো সত্যি হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার আগে মোহাম্মদ কাসিম স্বপ্নে দেখেন যে ইমরান খানের জনবল কম থাকার পরও উনি প্রধানমন্ত্রী হন। বাস্তবেও তাই ঘটে। প্রমাণস্বরূপ আপনারা মোহাম্মদ কাসিম পিকে ইউটিউব চ্যানেলে এ সম্পর্কে ভিডিওটি দেখুন, অথবা মোহাম্মদ কাসিম বাংলাতে দেখতে পারেন। ইমরান খান যে ব্যর্থ হবেন তাও মোহাম্মদ কাসিমকে দেখানো হয়েছে। উনি মাজারে সিজদা করে শিরক করেছেন। উনি সবার সামনে তওবা না করা পর্যন্ত আল্লাহ ওনাকে ক্ষমা করবেন না, এইটাও আল্লাহ কাসিমকে জানিয়েছেন। এমনকি ডোনাল্ড ট্রাম্প, মোদি এদেরকে নিয়ে স্বপ্ন, নওয়াজ শরীফকে নিয়ে স্বপ্ন, করোনা ভাইরাস, ভূমিকম্প, এসব নিয়ে স্বপ্নগুলো সত্যি হয়েছে। আপনারা বিস্তারিত মোহাম্মদ কাসিম বাংলা লাইভ ভিডিওগুলো থেকে দেখতে পারেন। নওয়াজ শরীফ মারা যাওয়া নিয়ে যে স্বপ্ন রয়েছে তার 3 ভাগের 2 ভাগ সত্যি হয়েছে। শেষের অংশে বলা হয়েছে উনি মারা যাওয়ার পর পাকিস্তান সহ বিভিন্ন দেশে ওনার স্বপ্নগুলো ছড়িয়ে পড়বে, সবাই জানতে পারবে। নওয়াজ শরীফ মারা যাওয়ার পর পাকিস্তানের মিডিয়া ও লোকজন মানতে বাধ্য হবে যে মোহাম্মদ কাসিমের সব স্বপ্ন সত্য, কারণ এই স্বপ্ন অলরেডি সবাই জেনে গেছেন। যারা এখন মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো প্রচারে বিশ্বাস করতে বাধা দিচ্ছেন, যারা এই কাজগুলো গুনাহ মনে করছেন, তারাও এই স্বপ্নগুলো বিশ্বাস করা শুরু করবে এবং প্রচার করবে। মোহাম্মদ কাসিমের নওয়াজ শরীফকে নিয়ে দেখা আরও একটি স্বপ্ন সত্য হতে যাচ্ছে। মোহাম্মদ কাসিম বলেন, আমি এই স্বপ্ন 7 মে 2021 সালে দেখেছিলাম। আমি দেখি পাকিস্তানে বড় কোনো ঘটনা ঘটার পর একদল বাদে সব দলই খুশি হয়ে যায়। তারপর আমি দেখি যে তারা পুরো প্রোটোকল সহ নওয়াজ শরীফকে ফিরিয়ে আনছে। এবার নওয়াজ শরীফকে অনেক শক্তিশালী দেখায়, তার সমস্ত অনুসারীরা তাকে পুরোপুরি সমর্থন করছে। মরিয়ম নওয়াজ তাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আপনারা বর্তমান সময়ে দেখতে পাবেন যে নওয়াজ শরীফ কিন্তু পাকিস্তানে নেই, উনি লন্ডনে আছেন। ওনাকে ফিরিয়ে আনা হবে, এটা মোহাম্মদ কাসিমের স্বপ্নে দেখানো হয়েছে। এবং উনি পাকিস্তানে আসার পর বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ওনাকে হত্যাও করা হতে পারে। এই ধরনের স্বপ্ন আল্লাহ মোহাম্মদ কাসিমকে আগেই দেখিয়েছেন। এই স্বপ্নগুলো সত্যি হলেই পাকিস্তানের লোকজন বিশ্বাস করবে যে মোহাম্মদ কাসিমের সব স্বপ্ন সত্য। এমনকি বিভিন্ন দেশেও আমরা যে প্রচার করতেছি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ অস্ট্রেলিয়া, লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে এই স্বপ্নগুলো প্রচার করা হচ্ছে। এই স্বপ্নগুলো তখন
সব দেশে ছড়িয়ে পড়বে এবং সবাই বিশ্বাস করবে মোহাম্মদ কাসেমের স্বপ্ন সত্য এবং উনি ইমাম মাহদী আলাইহিস সালাম। এখন আসুন জেনে নিই উনি কি কি ভবিষ্যৎবাণী জানতে পেরেছেন আল্লাহর পক্ষ থেকে। তৃতীয় বিশ্বযুদ্ধ মানে মালহামা ও গাজওয়াতুল হিন্দ যুদ্ধ 4 বছর চলবে, 80 কোটি মানুষ মারা যাবে এই যুদ্ধে। 7 বছর ইমাম মাহাদির স্বর্ণযুগ থাকবে, ইমাম মাহাদির রাজত্ব শাসনকাল চলবে, সেই সময় কোনো অভাব অনটন, যুদ্ধ, নিপীড়ন, নির্যাতন কিছুই থাকবে না, উন্নত প্রযুক্তি থাকবে, কোনো ধরনের অশান্তি থাকবে না, সবাই সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে। ইমাম মাহাদির 7 বছর শান্তির যুগ শেষ হওয়ার পরপরই দাজ্জাল আবির্ভূত হবে, মানে সে মানুষের সম্মুখে বের হয়ে আসবে। বর্তমানে সে নিজেকে লুকিয়ে রেখেছে, কিন্তু দূর থেকে সে কালো জাদু ও ফেতনা ছড়িয়ে দিচ্ছে তার অনুসারীদের মাধ্যমে। দাজ্জাল অনেক সক্রিয় হয়ে উঠেছে, সে জাদুবিদ্যায় পারদর্শী। আরও একটা বিষয় আপনাদের জানাতে চাচ্ছি যে মোহাম্মদ কাসিম স্বপ্নে দেখেছেন দাজ্জাল সম্ভ্রান্ত ধনী পরিবারে 80-এর দশকে জন্মগ্রহণ করা একজন যুবক, যে ছোটবেলা থেকেই অনেক নেককার ও পরহেজগার ছিল, ইবলিস শয়তানের মতো অনেক ইবাদত করে আল্লাহর প্রিয় হয়েছিল এবং এই কারণে তার মধ্যে অহংকার বাসা বেঁধেছিল, আস্তাগফিরুল্লাহ। তার নাম ছিল আব্দুর রহমান। আল্লাহ আব্দুর রহমানকে ইমাম মাহাদির মর্যাদা দিতে চেয়েছিলেন। আল্লাহ আব্দুর রহমানকে পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ দুইজন ব্যক্তিকে সিলেক্ট করেছিলেন, একজনকে ইমাম মাহাদি, সেই ব্যক্তি দুইজন মোহাম্মদ কাসিম ও আরেকজন আব্দুর রহমান। সে ছিল পরহেজগার, অনেক ইবাদতকারী। অন্যদিকে মোহাম্মদ কাসিমের ভেতর অনেক কমতি, ফরজ ও সুন্নত ইবাদতে ঘাটতি রয়েছে। আল্লাহ 3টা পরীক্ষা নিতে চান দুজনের মধ্যে। প্রথম পরীক্ষায় মোহাম্মদ কাসিম সফল হন, দ্বিতীয় পরীক্ষায় কাসিম অংশ নিতে পারেন না, পরীক্ষা থেকে রিজেক্ট হয়ে যান। এই কারণে বিনা পরীক্ষায় আব্দুর রহমান পাশ করেন আর সে আল্লাহর কাছ থেকে 5টা ক্ষমতা লাভ করে। যখন কাসিম তাকে অভিবাদন করে তখন সে কাসিমের দুর্বলতা নিয়ে হাসাহাসি করে আর তৎক্ষণাৎ আল্লাহ রেগে যান, কারণ অহংকার আল্লাহর চাদর। আব্দুর রহমান কাসিমকে উপহাস করে, মোহাম্মদ কাসিম কষ্ট পান। আল্লাহ রাগান্বিত হয়ে সেই সময় ঘোষণা করেন মোহাম্মদ কাসিমকে ইমাম মাহাদি বানাবেন আর আব্দুর রহমানকে দাজ্জাল। মোহাম্মদ কাসিমের সরলতা ও হিংসা বিদ্বেষ অহংকারহীন অন্তর আল্লাহর খুব পছন্দ হয়। আমরা এখানে সেই কথাটার প্রমাণ পাই যে আল্লাহ অন্তরের খবর জানেন আর উনি অন্তরে হিসাব নেবেন, তাই তিনি কোনো মানুষের বাহ্যিক লেবাস নিয়ে চিন্তিত নন। আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন, যাকে ইচ্ছা তাকে। আল্লাহ ইমাম মাহাদি হিসেবে মোহাম্মদ কাসিমকে পছন্দ করার কারণ উনি শির্ক সম্পর্কে সচেতন আর উনি সব ইবাদত ঠিকভাবে করতে না পারলেও শির্ক থেকে নিজেকে ঠিকভাবে বাঁচানোর চেষ্টা করেছেন আর আল্লাহর সাহায্য চেয়েছেন। আল্লাহ ওনাকে আরও বিভিন্ন শির্ক, লুকায়িত শির্ক, ডিজিটাল শির্ক সম্পর্কে জানিয়েছেন। আপনারা এই শির্কগুলো বিস্তারিতভাবে জানতে চাইলে মোহাম্মদ কাসিম বাংলা .com ওয়েবসাইট ভিজিট করুন, ওনার সব স্বপ্ন সম্পর্কে বিস্তারিত এখানে বলা আছে। মোহাম্মদ কাসিম ইয়াজুস মাজুস দেখতে কেমন হবে এ সম্পর্কেও স্বপ্ন দেখেছেন। উনি দেখেছেন ইয়াজুস মাজুস সাদা ও কালো রঙের হবে, তারা অনেক দ্রুত লাফাতে পারবে, দৌড়াতে পারবে, তারা দেখতে গরিলার মতো হবে। মোহাম্মদ কাসিম আরও স্বপ্নে দেখেছেন ঈসা আল্লাহ ইসালামের আকাশ থেকে নেমে আসা ও দাব্বাতুল আর্থ বের হয়ে আসা সম্পর্কে। তো এই বিষয়গুলো আল্লাহ মোহাম্মদ কাসিমকে স্বপ্নের মাধ্যমে জানিয়েছেন, যে বিষয়গুলো আমরা জানতাম না এই বিষয়গুলো আল্লাহ ওনাকে জানিয়েছেন। এখন আপনারা বলুন, আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম এগুলো কি ভণ্ডামি মনে হচ্ছে আপনাদের কাছে? এই বিষয়গুলো এই পৃথিবীর কেউ জানতো না, শুধুমাত্র আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ কাসিমকে জানিয়েছেন। কারণ আল্লাহ হঠাৎ কিছু করেন না, আমরা সবাই জানি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ যা কিছু ঘটাতে চাচ্ছেন তা সম্পর্কে আমাদের আগেই সতর্ক করছেন, যেন কেউ কি আমাদের দিন হাসরের মাঠে বলতে না পারে যে আমরা যদি জানতাম তাহলে তওবা করে ফিরে আসতাম। আপনারা যেন তাদের কাতারে না হন যারা একদিন আফসোস করবে। তাই মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়ুন এবং স্বপ্নগুলো সবাইকে জানান। উনি আমাদের কাঙ্ক্ষিত ইমাম আল মাহাদি আলাইহিসসালাম। জাজাকাল্লাহু খায়রান। اللهم صل على محمد وآل محمد اللهم صل على محمد وآل محمد
وسلم